নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই, মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। সোনার বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া পুনরায় সংকটে, উচ্চতম ন্যায়ালয়কে অবমাননার অভিযোগ। ফিরছেন প্রায় শিলচরের অম্বিকাপুরটিতে, চাঞ্চল্য শহরে। নেতা মন্ত্রীদের নজর পড়ছে না শিলচর কালাইন সড়কের হারাং নদীর উপরের পরিত্যক্ত পুলের উপর, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ। কাটিগড়ায় চুরিকাণ্ড, জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। এবার বিস্তারিত সংবাদ। উচ্চতম ন্যায়ালয়কে অবমাননার অভিযোগে প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর বিগত 8 এপ্রিল একটা মামলা দায়ের করেন আদালতে। এই মামলার ভিত্তিতে করিমউদ্দিন বড়ভূঁইয়া সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ জারি করে আদালত। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে আমিনুল হক লস্কর বলেন, আইনি বিশেষজ্ঞদের মতে করিমউদ্দিন বড়ভূঁইয়ার 6 মাস হাজতে বাস করার সম্ভাবনা আছে। সোনার বিধায়ক তিহার জেলে যেতে পারেন। আমিনুল হক বলেন, উচ্চতম ন্যায়ালয়ের রায়দান পূর্বে সামাজিক মাধ্যমে করিমউদ্দিন বড়ভূঁইয়া মামলায় জয়ী হয়েছেন বলে ওনার ফেসবুকে পোস্ট করেন। আমিনুল হক লস্কর জানালেন, আসুন এ নিয়ে আমিনুল হক লস্কর কি বলছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে দেখি। সোনাইর বিধায়ক করিমউদ্দিনের বিরুদ্ধে আমার যেটা গুয়াহাটি হাইকোর্টে যেটা আমার কেস ছিল, এই কেসে গুয়াহাটি হাইকোর্টে একটা অর্ডার দিয়েছিল যেটা করিমউদ্দিন বড়ভূঁইয়ায় WS দিতে হয়, মানে একটা নির্দিষ্ট ডেট ধরে দিয়েছিল যে এই ডেটের ভিতরে WS দিতে লাগে। এই অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে করিমউদ্দিন বড়ভূঁইয়া একটা SLP করেছিলেন, স্পেশাল লিভ পিটিশন, যেটা ওই হাইকোর্টের যেটা অর্ডারকে চ্যালেঞ্জ করে। বেশ কিছুদিন শুনানির পরে গত লাস্ট 19 তারিখ বৌদ্ধ পার্টির ফাইনাল হিয়ারিং ছিল, আর ফাইনাল হিয়ারিংয়ের পরে আমাদের মহামান্য ন্যায়ালয় একটা অর্ডার পাস করেছিলেন যে আজকের ফাইনাল হিয়ারিংয়ের পরে জাজমেন্টটা রিজার্ভ রাখা হয়েছে, আর আগামী মানে 20 তারিখের ভিতরে যে বৌদ্ধ পার্টি রিটেন স্টেটমেন্ট 22 তারিখের ভিতরে রিটেন স্টেট মানে আর্গুমেন্টটা জমা দেওয়ার জন্য, এটা ছিল সুপ্রিম কোর্টের 20 তারিখের অর্ডার। 19 তারিখে করিমউদ্দিন বড়ভূঁইয়া ওনার ফেসবুক আইডিতে উনি একটা পোস্ট করেছিলেন যে 19 তারিখের উনি যে সুপ্রিম কোর্টে কেস চলেছিল ওই কেসে ওনার পক্ষে জাজমেন্ট হয়েছে বলে উনি একটা ফেসবুক আইডিতে পোস্ট করেছিলেন। সত্যমে জয়তে উনি ন্যায় পেয়েছেন, আর আমি একটা মিথ্যা কেস করেছিলাম, এটা উনি যে ন্যায় পেয়েছেন এর জন্য কোর্টকে এবং আদালতকে উনি ধন্যবাদ দিয়েছিলেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। কিন্তু এই যে এই অর্ডারটা কোনো জাজমেন্ট ছিল না, এরপরে যে আমি উচ্চতম ন্যায়ালয় গোয়া দিল্লির আমি একটা কন্টেম্প কেস করেছিলাম, যেহেতু এটা জাজমেন্ট ছিল না, জাজমেন্ট আমার গেছে আছে, জাজমেন্টে ক্লিয়ার লেখা ছিল এটা কোনো জাজমেন্ট নাই, এটা আর্গুমেন্ট কনক্লুড করা হয়েছে আর অর্ডারটা জাজমেন্টটা রিজার্ভ রাখা হয়েছে, এর জন্য এটা কোনো অর্ডার নাই। এই অর্ডার কপি দিয়ে আমি সুপ্রিম কোর্টে একটা কন্টেম্প কেস করেছিলাম। গত 8 তারিখে যেদিন আপনার ফাইনাল জাজমেন্ট আসে ওদিন সেম ডেটে এই কন্টেম্পের একটা অর্ডার পাস হয়েছে। কন্টেম্পে এখানে অর্ডারটা আমার কাছে আছে, আপনাদের সবারকে একটা একটা কপি দিয়ে দেব। এখানে তিন পাতার জাজমেন্ট আছে। এখানে সুপ্রিম কোর্ট বলেছে যে সুপ্রিম কোর্টের ইতিহাসে এইরকম ঘটনার কখন কোনোদিন হয়নি যে অর্ডার পাস হওয়ার আগে সুপ্রিম কোর্টের যে জাস্টিসদের মনের কথাটা আগে প্রকাশ করার কোনো জনপ্রতিনিধি সাহস করতে পারেননি, শুধুমাত্র এমন একজন AIDF-এর বিধায়ক করিমউদ্দিনে করেছেন। কেন করলেন এর জন্য মানে সুপ্রিম কোর্টে উনাকে সশরীরে সুপ্রিম কোর্টে হাজির হওয়ার জন্য এই অর্ডারে উল্লেখ করেছেন। মাস কয়েক বিরতির পর ফের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে শিলচর অম্বিকাপুরটির নরসিং রোড ইস্টে।
ছিনতাইয়ের শিকার কাবেরী পাল চৌধুরী এই এলাকারই বাসিন্দা। জানা গেছে রাতে বাইক বাহিনীর আক্রমণের শিকার হয়েছেন ওই মহিলা। বলিউডের কায়দায় বাইকে চড়ে এসে বুধবার মুখ ঢাকা অবস্থায় দুষ্কৃতীরা ছিনিয়ে নেয় মোবাইল সহ সোনার চেন। এরপর দ্রুত দুষ্কৃতী বাইক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশকে জানানো হয়, পুলিশ তল্লাশি অভিযানে নামলেও ছিনতাইবাজের টিকির নাগাল এখনও পাওয়া যায়নি। মহিলার অভিযোগ, তাকে ধাক্কা মেরে সোনার চেন ও মোবাইল নিয়ে পালায় বাইক নিয়ে আসা দুষ্কৃতীরা। পরে হতভাগ্য কাবেরী রাঙ্গেরখাড়ি থানায় গিয়ে একটি এজাহার দায়ের করেন। পুলিশ এরপর মাঠে নামলেও ছিনতাই সামগ্রী উদ্ধার করতে পারেনি। প্রসঙ্গত, গত মাস কয়েক আগে শিলচর শহরে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এদিকে বুধবার রাতে প্রকাশ্য রাস্তা দিয়ে দুষ্কৃতীরা ছিনতাই করে পালিয়ে গেলেও তাদের কোনো হদিস বের করা সম্ভব হয়নি। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আরো বিচ্ছিরি অবস্থা, যেটা আমরা অম্বিকাপুরটি যেখানে ইস্কন চত্বরে যেখানে এত বেশি মানে হ্যালোজেন লাইট ফাইট ভর্তি, হ্যাঁ, এবং আমরা এখানে অম্বিকাপুরটির বাসিন্দারা যথেষ্ট সচেতনভাবে চলাফেরা করি, যারা মা বোনরা যারা আছে, কিন্তু সেই জায়গাতে যদি আজকে অবস্থা হয় আদার সাইডের কী অবস্থা হবে, সেটাই আমি একটা প্রশাসনের কাছে আমার দাবি যে আপনারা অন্তত রাস্তায় রাস্তায় আপনারা সিসি ক্যামেরার ব্যবস্থা করুন, যেন সচেতন সতর্কভাবে এবং নিশ্চিন্তে মেয়েরা ঘর থেকে বেরোতে পারে, এবং আপনাদের যেই একটা বিভিন্ন দিকে অরাজকতা এবং ছিনতাইবাজ যারা আপনারা এরিয়া ওয়াইজ মাঠ করে তাদের একটা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। আপনাদের কাছে নিশ্চয়ই সেই ধরনের খবরাখবর আছে কারা এই ধরনের ছিনতাইবাজ হইতে পারে। আমি সন্ধ্যাসম রয়েস কি করতে গিয়ে মানে অম্বিকাপুরটি পয়েন্ট হইয়া এখানে চার এখানে যে বরিশভা এখানে চপের থেকে আমার সেলের লেগে চপ নিচ্ছি নিয়া আমি চার্জ রুট হইয়া আর কি আমার গলির মুখে ঢুকছি। আর সেই অন্ধকার এই জায়গাটাই একটু আগে একটু অন্ধকার আছে, এই জায়গাতে পিছন থেকে আইয়ে আমার চেন আমার মোবাইল আমার পার্স সবটা নিয়ে মানে চিন্তাই করে নিয়ে গেছে, মানে খুব স্পিডে গেছে বাইকটা। কয়জন আছিল? একজনই আসুন, বাই হেলমেট আসুন। আপনার সবসময় বাড়ি নিরহন? হ্যাঁ সবসময়। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল নানা রকমের ভুয়া প্রতিশ্রুতির মাধ্যমে ভোট আদায় করার চেষ্টা করলেও সুদীর্ঘ এক বছর যাবৎ একই অবস্থায় পড়ে থাকা ভাঙ্গারপাড় থানা সংলগ্ন হারাং নদীর পুলের উপর দৃষ্টি পড়ছে না কারোর। এতে চাপা ক্ষোভ বিরাজ করছে সমগ্র এলাকার জনমনে, কারণ কয়েক লক্ষ মানুষের জেলা সদর শিলচরের সাথে যোগাযোগের জন্য এই রাস্তাটির গুরুত্ব অপরিসীম। পূর্ত বিভাগের তরফ থেকে এই পুলের দুই পাশে রুট ক্লোজড বলে লিখে রাখলেও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই যাত্রীবাহী ও পণ্যবাহী ভারী যান চলাচল করছে এই পুলের উপর দিয়ে। জানা গেছে বর্ষা শুরুতে এই পুলের ঠিক পাশ দিয়ে অপরিকল্পিতভাবে লাল মাটি ফেলে একটি রাস্তা নির্মাণ করার প্রচেষ্টা চালানো হলেও দু পশলা বৃষ্টিতেই মাটিগুলো হারাং নদীর স্রোতে ভেসে গিয়েছে। তাই এলাকার ভুক্তভোগী জনগণ এই রাস্তা দিয়ে পণ্যবাহী ভারী যান চলাচল বন্ধ করা সহ অতিসত্বর এই পুলটি মেরামত করে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। পুল কেমন দিন থেকে খারাপ? খারাপ হয়েছিল আগে, ভালো হয়েছে বলা হয়েছে, আবার খারাপ হওয়া ধরছে। খারাপ হওয়া ধরছে না? এই ফুল যদি ভাঙি যায় আপনার যাতায়াতের কোনো রাস্তা আসেনি আর? না, একটাও রাস্তা না, একমাত্র ফুল। এটা শিলচর যায়নি রাস্তাটা? নামটা কি? আমার নাম শুভজিৎ নাথ। আচ্ছা, সামনে যে একটা পুল আছে ভাঙ্গারপাড় থানার সামনে যে এই যে পুলটা আছে, এই পুলের এই অবস্থাটা কতদিন থেকে? সুদীর্ঘ 2022 থেকে। 22 থেকে খারাপ? না, এই পুল কি ঠিক করার কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকারের তরফ থেকে, নেওয়া হচ্ছে না? সরকারের আধিকারিক তো মধ্যে মধ্যে আসেন, কি করেন ভগবান জানে, কিন্তু এই পুলটা যদি ভেঙে যায় আপনাদের কি যাতায়াতের অন্য কোনো রাস্তা আছে? অন্য কোনো রাস্তা নেই, এই রাস্তাটা তো সম্পূর্ণ মানে আমাদের এই শিলচর কালাইনের মাঝে একমাত্র রাষ্ট্রীয় রাজপথ। আচ্ছা, এই রাস্তা দিয়ে কি বড় গাড়ি যাতায়াত করে? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে দেখুন কত বড় বড় ট্রাক ডাম্পার চলাচল করে, এই রাস্তা দিয়ে চলাচল করে না? যদি মানে আপনাদের যে বাস দিয়ে যেগুলো চলাচল করে এগুলো কি আপনাদের কোনো প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়? হ্যাঁ হ্যাঁ, অনেক সময় প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয়।
কাঠিগড়ার কাতিরিলে চারটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে হানা দিল চোরের দল। বৃহস্পতিবার সকালে ওইসব দোকানের ব্যবসায়ীরা দোকানে এসে দেখতে পান তাদের দোকানে চুরি হয়েছে। পরে ব্যবসায়ীরা কাঠিগড়া থানার চুরি সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। হীরকনাথের মোবাইল ইলেকট্রনিক্স, রাজীব চন্দ্রের সেলুন, দীপক ভট্টাচার্যের মোবাইল দোকান ও একটি ট্রান্সপোর্টারের অফিসে হানা দিয়েছে চুরির দল। সিসি ক্যামেরায় একজনের ছবি ধরা পড়েছে। এদিন সকাল 11:30 ব্যবসায়ীরা জানান হীরকনাথের দোকানের পিছনে রয়েছে ট্রান্সপোর্ট অফিস। বুধবার গভীর রাতে সেই অফিসের দরজার তালা ভেঙে চুরের দল প্রবেশ করে ক্রমান্বয়ে আরও দুটি দরজা খুলেছে। হীরকনাথের দোকানের ভিতরে বাঁশের বেড়া ভেঙে একটি সেলুন ও মোবাইল দোকানেও চুরি করে নিশি কুটুম্বের দলে। এই চুরিকাণ্ড সংগঠিত করার সময় এক চুরের ছবি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। বৃহস্পতিবার দুপুর 12:00 কাটিগড়া থানার ওসি জোসেফ টি কেইভম দলবল নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেছেন। এই প্রতিবেদন তৈরি করার সময় অবধি কোনো ধরপাকড়ের খবর নেই। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। হীরকনাথ, এটা কিতা দোকান? মোবাইল ইলেকট্রনিক্স, সূচনা মোবাইল জোন দোকানের নাম। জায়গাটার নাম? খাতিরাইল কাটিগড়া, ঠিক অপোজিটে পেট্রোল পাম্প। কিতা হয়েছে ঘটনা? গত রাত্রে চুরি হয়েছে। পিছন দিকে ঢুকি আমার দোকানও পিছন দিকে ঢুকছে, ঢুকিয়া পুরা দোকান চুরি করছে। তিনটা দরজা ভাঙছে, গ্লাস ভাঙছে, শোকেজ খুলছে, ক্যাশ বাক্স ভাঙছে, ভাঙিয়ে চুরি করছে। কেমন টাকার সামগ্রী? আমার লাগা সেলুন চুরি হয়েছে, আর একটা লাগা দোকান, আমরা ঠাকুর দোকান, মোবিল দোকান চুরি হয়েছে। আর আমার পিছনে একটা রুম ট্রান্সপোর্টার ঠাকুর একজন আছেন, তানটাও চুরি হয়েছে। কালকে রাত্রে চুরি হয়েছে আমার দোকান, ক্যাশ বাক্স ভাঙছে, কিছু পয়সাও আছে 5,000 টাকার মতো, এটাও নিয়ে গেছে। আমার পাশের দোকান দিকে ইয়ে ঢুকছে, আমার বাসের বেড়া আছে, বেড়াটা ভাঙছে, ভাঙিয়ে একসাথে আমার দোকানে ঢুকছে। ঢুকিয়ে আমার ক্যাশ বাক্স, আমার আবার মোবিলের শোরুম আছে, এখানে গ্লাস লাগাইলাছে, গ্লাস ভাঙছে, আবার ওই শোরুমেও গেছে। মোবাইল ডিটেক্টর, মোবাইল লাগাইলাছে, এটা ডিটেক্ট করছে মানুষ। থানার ইয়ে দিছি, কমপ্লেন দিছি, এবং এটা ফটোকপিও দিছি, যে লুকটা করছে। চিনতে পারছেন নিজে? লুকটা তো আমি চিনছি না, আমি তো চিনি না, থানার দিয়া দিছি ফটো। থানা যদি চিনে তো তারার ব্যাপার, ইনভেস্টিগেশন তো তারা করবে। আমি তো আর মানে আপনার নগদ 5,000 গেছে? নগদ 5,000 টাকার মতো, পুরো 5,000 মানে অ্যাপ্রক্সিমেট। আর সামগ্রী কিছু কইতে পারেন? সামগ্রী তো এখন পর্যন্ত দেখি আর না, কিছু যদি যায়। আর আমার ফাইল চাইল কাগজ টাগজ আছিল, ভ্যালুয়েবল কাগজ, জিএসটির কাগজ টাগজ। লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রচারে 2 দিনের বরাক সফরে আসলেন অসম প্রদেশের কংগ্রেসের সভাপতি ভূপেন বোরা। শুক্রবার শিলচরে ভূপেন বোরা উপস্থিত হয়ে রংপুর করাতে গ্রামে কংগ্রেসের নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। ভূপেন বোরা নির্বাচনী সভায় সম্বর্ধনায় ভাসলেন কংগ্রেস কর্মীদের হাতে। কংগ্রেসের নির্বাচনী জনসভায় কংগ্রেস কর্মীরা অংশগ্রহণ করেন। বক্তব্য রাখতে গিয়ে ভূপেন বোরা জানান, বিজেপি সরকার জনগণকে লুটে পুটে খাচ্ছে এবং বেকার সমস্যা সমাধান করতে পারেনি সরকার। বিজেপি শুধু জনগণকে প্রতিশ্রুতি দিতে পারে, আর কিছু দিতে পারবে না বলে মন্তব্য করেন ভূপেন বোরা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। প্রথম কথা, মই শিলচৰৰ ৰাইজক এটা অভিযোগ দিব বিচাৰিছো যে শিলচৰত বিজেপিৰ যিজন প্ৰাৰ্থী, তেখেতে অসমত ব্ৰিটিছৰ দৰে এটা অসম বিৰোধী ষড়যন্ত্ৰত লিপ্ত হৈছে। ব্ৰিটিছে যেনেকে গোটেই অসমৰ মানুহক কানি খুৱাই পেলাই বৰবাদ কৰিব বিচাৰিছিল, পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াই আবকাৰী মন্ত্ৰী হোৱাৰ পিছত অসমৰ গাঁৱে গাঁৱে, চুবুৰীয়ে চুবুৰীয়ে মদৰ দোকান খুলি অসমীয়া যুৱ প্ৰজন্মক, ছাত্ৰ ছাত্ৰীক ভৱিষ্যতৰ সংস্থাপন, চাকৰি বাকৰি দিয়াৰ বিপৰীতে মদৰ বটল হাতত তোলাই দিবৰ কাৰণে ষড়যন্ত্ৰত লিপ্ত হৈছে। হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই কৈছিলে যে অসম ভাৰতবৰ্ষৰ ভিতৰত 5খন টপ ৰাজ্যৰ ভিতৰত এখন হ'ব। এতিয়া অসম 1 নম্বৰ কিহত হৈছে? হায়েষ্ট মদৰ দোকান থকা ৰাজ্যৰ নাম হৈছে ভাৰতবৰ্ষৰ ভিতৰত
আটাইতকে বেশি মদৰ দোকান থকা ৰাজ্যখনৰ নাম হৈছে অসম, আটাইতকে বেশি নারী নির্যাতন হওয়া রাজ্যখনৰ নাম হৈছে অসম, আটাইতকে বেশি নিবনুৱা 34 লাখ নিবনুৱা থকা ৰাজ্যখনৰ নাম হৈছে অসম। আজি যি অরুণোদয় কথা কয় তেওঁলোকে ভোট ভিক্ষা খুঁজছে। আমি কংগ্রেস দলে সিদ্ধান্ত লৈছো যে আমি ক্ষমতা পোৱাৰ 100 দিনৰ ভিতৰত প্রত্যেক মাহৰ 9 তাৰিখে নলক্ষ্মী নামেৰে আমি প্ৰতিগৰাকী সাধাৰণ মহিলাক জাত পাত ধৰ্ম বর্ণ নির্বিশেষে আমি 2500 টাকাকে দিম। বিজেপিয়ে ইলেকট্রিসিটি বিল এতিয়ালৈকে 7 বাৰ বহাইছে। আমি কংগ্রেস দলে সিদ্ধান্ত লৈছো আমি ক্ষমতা পোৱাৰ লগে লগে সাধাৰণ পৰিয়ালক আমি 200 ইউনিট বিজুলি বাতি ফ্রিকে দিম। আমি 200 গেছ চিলিণ্ডাৰ এইটো অকল আমি অসমত পোৱা নাই, আমি কৰ্ণাটকত, ৰাজস্থানত, তেলেংগানাত আমি 500 টকাত চিলিণ্ডাৰ দি আছো আৰু আমি কংগ্ৰেছে 500 টকাত চিলিণ্ডাৰ দিম। আমি গোটেই দেশত দিম, অসমতো দিম। আজি যি ধৰণে আদৰ্শবিহীন মূল্যবোধবিহীন ৰাজনীতি কৰিছে এই ৰাজনীতি অসমৰ ভৱিষ্যতৰ কাৰণে ভাল নহয়। আচ্ছা দাদা, আজি মুখ্যমন্ত্ৰী ডক্টৰ ভূপেন হাজৰিকাই কৈছে যে আনৰ আইক ভাল পালে নিজৰ আইক বেয়া পোৱা নুবুজায়। মই যদি আপোনাৰ মাক নমস্কাৰ কৰোঁ, আপোনাৰ মাক যদি মই ধুনীয়া বুলি কওঁ, তাৰমানে মোৰ মাক অপমান কৰা, মোৰ মা দেখিবলৈ বেয়া বুলি কোৱাটো নুবুজায়। এইটো হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কথা নহয়, এইটো ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ কথা। দ্বিতীয় কথাটো হৈছে হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই এই লোকসভা নিৰ্বাচনত অসমৰ বৰাকৰ যিবিলাক মূল জ্বলন্ত সমস্যা সেই সমস্যাবিলাকৰ পৰা ৰাইজৰ মনটো, ৰাইজৰ মগজটো উল্টাফালে নিব বিচাৰিছে, যাতে বৰাকৰ বানপানী নিয়ন্ত্ৰণ কি হ'ল মানুহে যাতে সুধিবলৈ পাহৰি যায়। বৰাকত 15টা এছেম্বলি ছিট আছিলে, 2টা কেলে কাটি দিয়া হ'ল সেইটো যাতে আলোচনা কৰিবলৈ পাহৰি যায়। তেওঁ আলোচনা কৰিছে মিয়া, অসমীয়া, বঙালী, অবঙালী, কাৰ্বি, অনা কাৰ্বি, বড়ো, অনা বড়ো, যিবিলাক কথাৰ লগত অসমৰ জাতীয় জীৱন, অসমৰ অৰ্থনীতি, অসমৰ সমাজনীতি একো লাভ নহয়। আজি নিবনুৱা সমস্যাৰ কথা কিয় নাপাতে মুখ্যমন্ত্ৰী? যেতিয়া বিজেপি বিৰোধীত আছিলে 2 কোটি চাকৰিৰ কথা ক'লে, অসমত 25 লাখ বুলি ক'লে, বছৰে 5 লাখ দিম বুলি ক'লে, এতিয়া কেলে হিচাপ নিদিয়ে মুখ্যমন্ত্ৰীয়ে? কংগ্ৰেছৰ দিনত বস্তুৰ দাম আকাশত লাগিছে, বিজেপি আহিলে মাটিত নমাই দিম বুলি কৈছিলে, এতিয়া মেডিচিনৰ দাম 3 গুণ বাঢ়িল। আমি কংগ্ৰেছক কৈছোঁ যে 60 বছৰৰ ওপৰৰ কোনো মানুহে কংগ্ৰেছ চৰকাৰ আহিলে মেডিচিন কিনিব নালাগে। আমি সিদ্ধান্ত লৈছোঁ আমি চৰকাৰী হস্পিটেলত চব মেডিচিন দিম, আৰু 60 বছৰৰ ওপৰৰ মানুহক যদি আমি মেডিচিন চাপ্লাই দিব নোৱাৰোঁ, তেওঁলোকে মেডিচিন কিনা বিল দিব, আমি তাৰ পে'মেণ্ট ক্লিয়াৰ কৰিম। যাব ভূপেন বৰা বিজেপিলৈ কিয় যাব লাগে? সাপে কেতিয়া মূৰ সলায়, চালটো কেতিয়া বদলায়? যেতিয়া সাপটো শকত হ'বলৈ মন যায়, সাপৰ যেতিয়া শকত হ'বলৈ মন যায় তেতিয়া সি তাৰ চালটো বদলাই নতুন চাল লগায়। আমিতো সাপ নহয়, আমি আদৰ্শ মূল্যবোধৰ ৰাজনীতি কৰোঁ। আমি হিমন্ত বিশ্ব পাৰ্টি বদলোৱাৰ নিচিনা, আদৰ্শ বদলোৱাৰ নিচিনা আমি সাপৰ নিচিনাকৈ চাল বদলাব নোৱাৰোঁ। নির্বাচনে 6 বার পরাজিত হওয়া জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী হাফিজ রশিদ চৌধুরীকে সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত রতনপুর বাজারে নির্বাচনী জনসভায়। এই উপলক্ষে বৃহস্পতিবার রাত 9টার সময় রতনপুর বাজারে আয়োজিত নির্বাচনী জনসভায় অসম প্রেমী যুব ছাত্র সমাজের সভাপতি ইমদাদুল হক বরবুইয়া জানান যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার 75 বছর অতিক্রান্ত হওয়ার পরও করিমগঞ্জ সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা সাংসদ নির্বাচিত হওয়ার পরও করিমগঞ্জ সংসদীয় এলাকার কোনো ধরনের উন্নতি হয়নি। তাই রতনপুর বাজার এলাকার জনগণ এবার বিজেপি, কংগ্রেস, এআইডিএফ সহ কোনো রাজনৈতিক দলকে সমর্থন না করে এবার তারা নির্দলীয় প্রার্থী মুজাক্কির হাসান লস্করকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর হাইলাকান্দির রতনপুর বাজারে আয়োজিত করিমগঞ্জ সংসদীয় আসনের নির্দলীয় প্রার্থী মুজাক্কির হাসান লস্কর ঈদ উল ফিতরের শুভেচ্ছা সহ বিশ্বশান্তি কামনা করেন এবং বলেন যে এই যাবৎ তিনি বিভিন্ন জায়গায় নির্বাচনী জনসভা করে বিপুল জনসমর্থন পেয়েছেন, তাই তিনি 100% আশাবাদী এবারে নির্বাচনে তিনি বিজয়ী হবেন। তিনি এলাকার উন্নয়নের স্বার্থে তাকে গ্যাস সিলিন্ডার প্রতীকচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আমজনতার প্রতি আহ্বান জানান। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সিপ্রিয়ান ডায়াসের প্রতিবেদন। নমস্কার, আমার সাংবাদিক ভাইজি, আপনি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা করার জন্য 7 তারিখ নমিনেশন দেওয়ার পর আমি
বিভিন্ন জায়গায় আমি গিয়েছি, আমার নতুন প্রেসিডেন্ট ওনার বাড়িতেও গিয়েছি, খুবই ভালো একটি সাড়া দিয়েছেন। আর এরপর আমি আমার হাইলাকান্দি ডিস্ট্রিক্টের যারা আমার রতনপুর ডিপি, বিশেষ করে আমার রতনপুর ডিপি যারা পঞ্চায়েত যারা আছেন ওদের মানে এখানেও গিয়েছি আমি, তারা ভালো একটি সাড়া দিয়েছে। আর আজকের দিনে আমি আমার রাঙ্গাউটি বিজয়নগর ডিপি, রাঙ্গাউটি বিজয়নগর জেলা পরিষদ এরিয়ার এক্স উনি জেলা পরিষদ ছিলেন এক সময়, নাম কমরুল ইসলাম বড়ুই, উনিও আজকে ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে উনি আমাকে সমর্থন করেছেন। আর আজকে আমি একটি মিটিং করেছি বড়ৈতলি, বড়ৈতলি বাঁধ এইখানেও আবুল কাসিম লস্কর লালুর নামে পরিচিত, এখানে আমি খুব ভালো একটি সাড়া পেয়েছি। আর নেক্সট আমি একটি মিটিং করবো আমার শিবুল হোসেন মজুমদার, ওনার বাড়িতে 14/4/2014। বর্তমানে আপনারা দেখতে পাবেন আমি 25 তারিখের আগ পর্যন্ত আমি হাইলাকান্দি করিমগঞ্জ লোকসভা যে এরিয়া, এরিয়ার প্রত্যেকটি জায়গাতে আমি যাবো, বিনিময় করবো, মানুষের সঙ্গে যোগাযোগও করবো। আর মিডিয়ার বাড়িতে আমার রিকোয়েস্ট, আপনারা কম সময়ের ভিতরে মানে আমাকে পরিচয় করানোর জন্য। আমরা আজকে একটাই কথা কইতে চাই আর যে একবারে বরাক উপত্যকার গরুয়া ভাষায় মাতি, আর বরাক উপত্যকাত নির্বাচনের সময় আওয়ার করে এটা অনলি ফর বরাক উপত্যকাত, কোনো ধরনের উন্নতি নাই বরাক উপত্যকায়। যতজন এখন বর্তমানে সংসদ অনেকজন বারোজন নির্বাচিত হইতা বিপুল ভোটে জয়লাভ করতা, কিন্তু আমরা এবার বর্জন করবো, নির্দলীয় প্রার্থীরে ভোট দিব, ভোট বয়কট করবো। আমরা বরাক উপত্যকার রাস্তার অবস্থা বেহাল, বরাক উপত্যকার শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে এইগুলার উপরে সরকারের নজর নাই। আর যারা আসইন বর্তমানে ভোটও প্রতিদ্বন্দ্বিতা করতে দাঁড়াইছেন, এরা কোনোদিন জনগণের পাশে ইয়ে দাঁড়াইছেন না, এরারে আমরা ভোট বয়কট করবো, আমরা লাগলে নির্দলীয় প্রার্থীরে ভোট দিব। শিলাবৃষ্টি আমরা ওজন শিলাবৃষ্টিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে জোর তুফানে, মানুষের কিন নাই, মানুষে ঈদ করতে পারছে না, এখনও গরিব গরুয়া মানুষ কচি কাজা বাচ্চাইন লইয়া গরু আসেন, এখন পর্যন্ত সরকারে কোনো ধরনের পদক্ষেপ নিছে না, খালি জাস্ট ফর্ম ফিল আপ করাইয়া নিয়ে সার্কুলার জমা দেওয়া হয়েছে, এখন পর্যন্ত কোনো টাকা পয়সা কোনো মানুষে পাইছে না। দুই নম্বর হইলিয়া খবর লড়া কোনো নেতাও নাই, আর এখন বর্তমানে খালি গিয়া সংসদ গিয়া আমরা কথা তুলি যাইতা, স্বাধীনতার হরটা কি ওরকম তুলি তুলি যাইতরা, বাস আসা 14 সিঁড়ি আমরা গুজরিয়া গেছে, কিন্তু আমরা কোনো ধরনের উন্নতি নাই, রাস্তার উন্নতি নাই, মূল্যবৃদ্ধি এরকম বাড়ছে, বর্তমানে 300 টাকার গ্যাস 1150 টাকা, সবজির দাম, কাঁচা সবজির দাম বেশি, আমরা দেশি সুপারি যে গু আমরা বর্তমানে বেচতাম পারি না, 200 টাকা রেট বাজার মূল্য, বার্মি সুপারি চালা নয় কিন্তু সরকারে বন্ধ করে, এইটা মানে সন্দেহ আমরা বন্ধ নয়, এইটা মানে সরকারে বিক্রি করে হয়েছে জায়গা নিয়ে বর্মার তাকিয়া, বার্মি সুপারির লাগে আজকে আমরা কৃষকরা একদম বিপদে আসেন, বুঝছেন জানি, আমরা 200 টাকা সুপারি বিক্রির লোকাল সুপারি, আর এই বার্মি সুপারির কারণে, আর মূল্যবৃদ্ধি রোধ করতে পারছে না সরকারে, আমরা এর তীব্র নিন্দা ধিক্কার জানাই। আর এই ইলেকশনের সময় আমরা মানে ইভিএমের মাধ্যমে, ভোটের মাধ্যমে আমরা অধিকার সাব্যস্ত করতে গিয়া আমরা প্রমাণ দিয়া দিব, এটা আমরা খারে ভোট দিতাম, আমরা পাবলিকে জানি, বরাক উপত্যকার পাবলিকরে সর্বস্তরের জনসাধারণকে আহ্বান করি আর আপনারা সচেতন হইন, আর এইরকম প্রলোভন দেখাইয়া যাতে আমরা রেখেও বিভ্রান্তি না করতে পারে, সর্বস্তরের জাতি জনগোষ্ঠীরে আহ্বান করি আর। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। সোনার বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া পুনরায় সংকটে, উচ্চতম ন্যায়ালয়কে অবমাননার অভিযোগ। ফিরছেন তাই শিলচরের অম্বিকাপুরটিতে, চাঞ্চল্য শহরে, নেতা মন্ত্রীদের নজর পড়ছে না শিলচর কালাইন সড়কের হারাং নদীর উপরের পরিত্যক্ত পুলের উপর, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ। কাটিগড়ায় চুরিকাণ্ড, জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।